আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়কা ওসালাম আলহাইবাদিল্তাফা আর হ্যাঁ শুরুতেই বলে রাখছি যে এই পোস্টটি যেহেতু করং হাদিসের নলেজ এর একটি পোস্ট অতএব এই পোস্টটিকে অন্যদেরকে দেখার সুবিধা করে দেওয়ার জন্য ওয়াচফাটি এবং শেয়ার করতে ভুলবেন না মাসুমা জানতে চেয়েছেন মা বাবার সেবা কি শুধু ছেলেরা করবে মেয়েরা কি করবেন আর মেয়েরা না করলে কি গুণা হবে মা বাবার সেবা ছেলেরা করবে তাদের উপরে সেবা বলতে তাদের ব্যবহার বহন করাটা ছেলেদের উপরে আবশ্যক মেয়েদের উপর আবশ্যক নয় আর হ্যাঁ সেবা বলতে যেটি বোঝায় যতটুকু সাধ্যে কোলায় তাদের প্রতি ব্যবহার করা তাদের প্রতি সদাচরণ করা তাদের আনুগত্য করা এটি ছেলে মেয়ে সকলের জন্য প্রযোজ্য কিন্তু তাদের আর্থিক ব্যবহার এবং সার্বিক ব্য দায়িত্ব গ্রহণ যেটিকে বলে সেটি কিন্তু মেয়েদের উপর বর্তা না ছেলেদের উপর বর্তা ইসলাম মেয়েদেরকে যে কত সুযোগ এবং কত যে ফ্যাসিলিটি দিয়েছে সেটা বলে শেষ করা কঠিন মেয়েদেরকে আল্লাহ আল্লাহর্বুল আলমিন বিভিন্নভাবে সম্পদ আহরণের ব্যবস্থা রেখেছেন কিন্তু সম্পদ খরচের কোনো অপশন তাদের জন্য রাখেন তার নিজের জন্য নিজের খরচ করা আবশ্যক নয় অন্যের জন্য তো করা অনেক দূরের কথা ঈশার জাহান রাবু আপনি জানতে চেয়েছেন মেয়েরা পরিপূর্ণ পর্দা করে নিজের ব্যক্তিগত কার ড্রাইভ করতে পারবে কি না যদি পর্দা করে এবং আপনার ফেতনা থেকে উন্মুক্ত হয়ে সফরের দূরত্ব যাওয়া ছাড়া সামান্য একটু কাছে থেকে কাছে গেল এবং সেখানে তার যে পর্দার বিষয়গুলো আছে সেগুলো লঙ্ঘন না হয় এবং অন্য কোনো ক্ষতিকর দিক যুগ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি এটি করতে পারবেন কিন্তু সফরের দূরত্ব হলে এটি জায়জ হবে না আর সফর দূরত্ব না হলেও যেখানে সেখানে যখন তখন যাওয়া এটা তার জন্য নিরাপদ নয় তার ব্যক্তিত্বের সাথে যায় না এটা শুধুমাত্র মেয়েদের প্রাইভেসি রক্ষার জন্য তাদের ব্যক্তিত্বের বিষয়টি বিবেচনা করে ইসলাম তাদের জন্য এই নির্দেশনা দিয়েছে আব্দুল হাই জানতে চেয়েছেন আপনার দীর্ঘদিন লালিত স্বপ্ন ইসলামী প্রশ্নোত্তরের কল সেন্টারের কী অবস্থা ভাই আবদুল হাই জেজাক খের আমি জানি না শেখ আবদুল হাই কি কিনা আপনি আপনার প্রশ্নের উত্তরে আমরা বলছি যে আসলে আমাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন আছে যে আমরা মানুষকে কল সেন্টারের মাধ্যমে প্রশ্ন উত্তরের সুযোগ ইসলাম প্রশ্নের উত্তর জানার সুযোগ করে দিব ইশাল হাবিদ নিল্লা এ কাজটি অনেক দীর্ঘ প্রসেস সাপেক্ষ কাজ আমরা এটার একেবারে প্রাথমিক কাজ যেটি সেটি তো আলহামদুলিল্লাহ শুরু করেছি ইতিমধ্যে উত্তরের একটা পেজ একটা ওয়েবসাইট একটা ইউটিউব চ্যানেল আমরা খুলেছি এসবগুলো কিন্তু তারই একটা প্রাইমারি মহড়া বা প্রস্তুতির অংশ হিসাবে বলতে পারেন এখান থেকে ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের স্বপ্নকে পূরণের পথে অগ্রসর হব আল্লাহ তালা যদি তৌফিক দান করেন মোহাম্মদ হাসান ভূঁইয়া মাহমুদুল হাসান ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জম্মুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হল সদাক্তা ও বারাতা আসাল্লাতে নাম মানে হলো সলাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মোয়াজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অবরার্থা অর্থাৎ হে মোয়াজন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছ ভালো কাজ করেছো এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা যমুন ফোকা একরাম বলতে বলেছেন মোয়াজিনের জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়ায়াতটা সোনাদকে অনেক মহাদিস জয়ীব বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামাহকরাম বলেন যে আসসালাত হয়েরমিনার নাম যখন বলবো আমরা আসলাত মোয়াজ যখন আসলাত উকরমিনের নাম বলবে আমরাও আসলাতরমিনের নাম বলবো এর কারণ হলো যে আসসালাত রমিনার নাম a eh, uh, bakkti মোয়াজ্জিনের বাক্য আর এক্ষেত্রে আলহসলাতসাল্লামের সাধারণ যে নির্দেশনা বোখার মুসলিমে আসছে যে ফাকুল ইসলামায় আকুল ইজাসমে আটমন্দা যখন তোমরা মহাজান আজান শুনবে ফাকুল ইসলামায় আকুল মুয়াজিন তখন মুয়াজ্দিন যা বলবে হুবহহু তোমরা তা বলো শুধুমাত্র হাই আলাসাই আলফলার মধ্যে নবী আলহরাতাম ওইহাদিস লাহউল্লা উল্টু বলেছেন অতএব দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসসালাতকামের নাম শুনলে আসালাতকের নাম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন